আজকে বৃষ্টি হয়েছে, সেজন্য হালকা করে একটু মাংসর আয়োজন করা হয়েছে। দোকান তো বন্ধ ছিল, পরে গিয়ে লাস্টে একজনকে ডেকে তুলে আনা হয়েছে। এখানে 600 গ্রাম মতন মুরগির মাংস আনা হয়েছে। আর এই যে আমাদের কুক, মুখ্য কথা লাইট নেই, অন্ধকার, পাটা মারছে, গিন্নির অভাব, গিন্নিটা থাকলে পরে এটা তার হতো না। বাট ভালো করে বাট, জিরের গুঁড়ো না, তাহলে তো জিরা লাগবে না। এদিকে আমি অল্প করে পেঁয়াজগুলো কাটলাম, এগুলো কাটলাম, এই যে শশা বাকি আছে, শশাটা কাটতে হবে। তোমরাও শিখে নাও বাটা যদি না পারো, কি কষ্ট বাটতে, রান্না করে খাই কে এত ঝামেলা করে। সাজতে সাজতে ফেচ্ছারা যায়, দেখা কুক, হাম কুক হ্যাঁ, দেখা বিদেশ থেকে ভাড়া করা দেশি মুরগির লাল ঝোল, দেশি পোলট্রি, ঠিক আছে, দেশি পোলট্রির লাল ঝোল।